রিচাং ঝর্ণা পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা, যেখানে তৈরি হয়েছে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং এবং যাত্রাপথে দেখা মিলবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, রয়েছে সুবিশাল সারি সারি পাহাড়। এই সব কিছু নিয়ে মূলত রিচাং ঝর্ণা। প্ল্যান অনুযায়ী আমরা মোট 2 দিন খাগড়াছড়ি ভ্রমণ করব এবং ঘুরে বেড়াবো খাগড়াছড়ির আনাচে কানাচে। প্রথম দিন আমরা যাচ্ছি রিচাং ঝর্ণা দেখতে, সেখান থেকে বিকেলে আলুটিলা গুহা এবং রাতে খাগড়াছড়ি শহরে থাকার পর আমরা ঠিক করেছিলাম পরদিন যাব স্বর্গের সিঁড়ি দেখতে। বলে রাখা ভালো, এই সম্পূর্ণ ট্যুরটিতে আমরা 1500 টাকার ভেতরেই শেষ করব। যেহেতু আমরা মোট 3টি আলাদা স্পটে ঘুরে বেড়াবো, তাই 3টি আলাদা পর্বে ভিডিওগুলো পাবলিশ করা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা রাতের বাসে করে শহরের উদ্দেশ্যে রওনা দিব। খাগড়াছড়ি যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম চট্টগ্রামের অক্সিজেন বাস স্ট্যান্ড থেকে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা বাস উঠে গেলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি যাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম থেকে অক্সিজেন বাস স্ট্যান্ডে সব ধরনের বাস পাওয়া যায়। জনপ্রতি 180 টাকা করে টিকিট কেটে আমরা রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব 112 কিলোমিটার এবং যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো, এবং মূল সড়ক থেকে রিচাং ঝর্ণা আরও 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাছাড়া খাগড়াছড়ির মূল সড়ক থেকে রিচাং ঝর্ণার দূরত্ব প্রায় 11 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে এবং ড্রাইভারকে রিচাং ঝর্ণা প্রবেশ মুখে নামিয়ে দিতে বললে রিচাং ঝর্ণার প্রবেশ মুখেই নামিয়ে দিবে। সেক্ষেত্রে আমাদের রিচাং ঝর্ণার অবধি যেতে সময় লেগেছিল 2 ঘন্টা 20 মিনিটের মতো, আর সেখান থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত খাগড়াছড়ি মূল সদর। তো আমরা বাস থেকে এখন এই জায়গায় নামলাম আর আমরা এই পাশ দিয়ে হচ্ছে রিচাং ঝর্ণা যাব। এটাই মূলত হচ্ছে রিচাং ঝর্ণা যাওয়ার গেট, আর এখানে মেবি ঢুকার আগে টিকিট নিতে হবে। টিকিট কত করে? 4টা টিকিট দেন আমাদের। এই যে আমরা টিকিট নিয়ে নিলাম, টিকিট হচ্ছে 20 টাকা করে, আর এখান থেকে চাইলে বাইকেও যাওয়া যায়, সামনে বাইক আছে। এখান থেকে দাদাদের বাইকে করে যাচ্ছি, আর এখানে বাইকে হচ্ছে যে এক বাইকে হচ্ছে 100 টাকা আর একটা বাইকে 2 জন বসা যাবে। রাস্তাটা অনেক উঁচা নিচা মনে হয় না? এখান থেকে আশেপাশের ভিউটা খুব চমৎকার, পাহাড়ি এলাকা, রাস্তাটা তেমন সুবিধার না। আরো পাহাড় 2টা আছে, বড় পাহাড়, এখন তো এখনো পাহাড় নামি নাই আমরা। এখানকার রাস্তাগুলো প্রচন্ড প্রচন্ড খারাপ, তবে বাইক নিয়ে মনে হয় ভালো করছি। দূর আছে, গুগল ম্যাপ কত দূর দেখায় নাই, কিন্তু যাওয়ার সময় বুঝতেছি যে এটা ভালোই দূর আছে।
তো বাইক থেকে আমরা এখন এই জায়গায় নামলাম। আসতে বেশি করে লাগে না, যদিও 7-8 মিনিট। তবে রাস্তা যেটা ছিল, রাস্তাটা অনেক বেশি রিস্কি ছিল, আর সময় বাজেতে চাইলে বাইকে আসাটাই ভালো মনে করি আমি, কারণ মোটামুটি ভালোই দূর আছে। ঝর্ণায় যাওয়ার আগে এখানে পাবলিক টয়লেট আছে, চাইলে এখানেও ফ্রেশ হতে পারেন। এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর, পাহাড়গুলো অনেক বড় বড়। আর এখানে কিন্তু দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওখানে উপর কিন্তু ঘরও আছে, এগুলো এখানকারই পাহাড়িদের বাড়ি ঘর। ওকে, তো এখন আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আর সিঁড়িগুলো দিয়ে নামতেছি। এখানে কতটা সিঁড়ি আছে ঠিক যাই না, তো আমরা যাচ্ছি। প্রচণ্ড গরম আজকে, কিন্তু আকাশের মেঘগুলো খুব সুন্দর। আর এখান থেকে 2-3টা পাহাড় আছে বড় বড়, সামনেও পাহাড়, আর ঝর্ণার পানির আওয়াজটা এখান থেকে কিছুটা শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই যে বিউটিফুল। না, পানি আছে, মোটামুটি ভালোই পানি আছে। বৃষ্টি হয়েছিল যদিও গতকালকে, রিচাং ঝর্ণায় যাওয়ার জন্য ব্রিজ নির্মাণ করছিল, এটাই হচ্ছে কিন্তু রিচাং ঝর্ণা। পানি মোটামুটি ভালোই আছে ঝর্ণায়। তো আমরা চলে আসলাম, এটাই হচ্ছে রিচাং ঝর্ণা। আর এখান থেকে আশেপাশের পরিবেশটা সত্যি খুব সুন্দর। রিচাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং অর্থ পানি, আর ছাং এর অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিচাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম তেরাং তৈ কালে। সাপমারা গ্রামে এই রিচাং ঝর্ণার অবস্থান। আনুমানিক 1993-94 সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায়। জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে। এখানে সর্বমোট 235টি সিঁড়ি রয়েছে। 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে ঝর্ণার জলধারা। পানির গতিপথ ডাল হয়। এখানে প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। এখানের মধ্যে এই জায়গাটা হচ্ছে ঝর্ণার সবচেয়ে রিস্কি পার্ট, কারণ এখানে যারা উপর থেকে স্লাইড দেওয়ার ট্রাই করে তারা সোজা পানিতে পড়ে, আর যদি একবার জোরে ধাক্কা খায় তাহলে পাথরগুলোতে লাগার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো যারা আসবেন, এটা দিলেও অনেকটা সতর্কভাবে দেওয়ার ট্রাই করবেন, কারণ একবার যদি ব্যালেন্স লস হয় তাহলে সোজা পাথরে গিয়ে ধাক্কা খাবেন। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বেরার পর উপর উঠবো, দেন কোনো হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমরা বিকেলে আলুটিলা যাওয়ার ট্রাই করব যদি সময় থাকে। ঝর্ণায় প্রায় 1.5 ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম আমরা, সবকিছু মিলিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই পাহাড়ি লেবুর দ্বারা মিশ্রিত শরবত খেয়ে নিলাম সবাই। তারপর সেখান থেকে আমরা যে বাইক করে এসেছিলাম সে বাইক করে চলে যাব রিচাং ঝর্ণা গেট অব্দি। সেক্ষেত্রে আসা যাওয়ার ভাড়া পড়েছিল 200 টাকা। আগে বলেছিলাম এক বাইকে 2 জন বসা যাবে, সেক্ষেত্রে সম্পূর্ণ বাইক ভাড়া আসা যাওয়া সব কিছু মিলিয়ে 200 টাকা দিয়েছিলাম আমরা।
তবে যাওয়ার সময় ওনার সাথে কথা বলে আরও 100 টাকা বাড়তি দিয়ে আমরা আলোটিলা গুহা পর্যন্ত চলে গিয়েছি। এবং আলোটিলা ভ্রমণের এই পর্বটি আমরা দ্বিতীয় পর্বে আপলোড করব। সর্বোপরি রিচাং ঝর্ণা ভ্রমণের প্রত্যেকটি মুহূর্ত ছিল আমাদের জন্য আনন্দদায়ক, কারণ ঝর্ণায় পুরোটো সময় জুড়ে আমাদের নেচে গেয়ে আনন্দে মাতিয়ে রেখেছিলেন এখানকারই কিছু আদিবাসী ভাইয়েরা। সেই সাথে সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আর ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। চলে গেছো রে, 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 চলে গেছো র